বলেন জল যেমন স্বাভাবিকভাবে নির্মগামী হয় তেমনই পরমেশ্বর ভগবানের প্রতি মৈত্রী ভাবাপন্ন হওয়ার ফলে দিব্য গুণাবলীতে বিভূষিত ব্যক্তির প্রতি সমস্ত জীব শ্রদ্ধাশীল হয়। কেউ যখন ভগবানের প্রতি তার কি হবে মৈত্রী ভাবাপন্ন হবে সমস্ত জীব তার প্রতি কি হবে আকর্ষিত হবে। শিলাপ্রপাত 80 বছরে 70 বছরের বৃদ্ধ, বৃদ্ধের প্রতি স্বাভাবিক মানুষের কারো আকর্ষণ থাকে, কিন্তু ডিভোশনটা এত হাই সমস্ত জীব কি হচ্ছে আকর্ষিত হচ্ছে। হ্যাঁ, এটা দুয়ো মহারাজ বলছেন, জল যেভাবে স্বাভাবিক নির্মগামী হয় তেমনি পরমেশ্বর ভগবানের প্রতি মৈত্রীভাবাপন্ন হওয়ার ফলে দিব্য গুণাবলীতে বিভূষিত ব্যক্তির প্রতি সমস্ত জীব কি হয় শ্রদ্ধাশীল হয়। এটা টপ লেভেল হচ্ছে শ্রীমন চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু যখন জারিকণ্ড বন দিয়ে যাচ্ছিল তখন বাঘ সিংহ সবাই ওনার পিছনে পিছনে কি হচ্ছে। তো আমাদের পরমাদেব গুরু মহারাজ বলছেন, অ্যাটলিস্ট আমরা পশু পাখিকে তো নাচাতে না পারলো, মানুষকে তো নাচতে পারি, মানুষকে তো কিছু নাম করাতে পারি না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কি একমাত্র কাজ। তো আমরা এখন দুইটা জিনিস শেষ করলাম, তিনটা জিনিস শেষ করলাম। প্রথম হচ্ছে ইসকনের সাতটা, ক্লিয়ার না? দ্বিতীয়টা কি আমরা শেষ করলাম, মহারাজ গয়ের চরিত্র চারটা, পোষণ নীতি মানে কি প্রজাপালন নীতি, ফ্যামিলি কীভাবে মেনটেন করবে। তৃতীয় হচ্ছে তিনটা জিনিস দরকার, হ্যান্ড হেড এবং হার্ট। কোনটা বেশি ইম্পর্টেন্ট? হ্যান্ডও দরকার আছে কি, মাথাও দরকার আছে, হেডও দরকার আছে, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা, হার্ট। এবার হচ্ছে আরেকটা বিষয়, মনে করেন ম্যানেজার একটা ফ্যাক্টরিতে একটা অফিসে তিন লেভেলের লোক থাকে, একটা হচ্ছে ওয়ার্কার, একটা হচ্ছে ম্যানেজার, আর একটা হচ্ছে লিডার, বুঝতে পারছেন? একটা ফ্যামিলিতে মনে করেন বাচ্চা যদি ছেলে যদি হয় ওয়ার্কার, মা হচ্ছে ম্যানেজার, লিডার হচ্ছে বাবা, ঠিক আছে? মন্দির লেভেলে যদি আপনি চিন্তা করেন সাধারণ বক্তারা হচ্ছে ওয়ার্কার, যারা ডিপার্টমেন্ট হেড আছে তারা হচ্ছে কি ম্যানেজার, টেম্পল প্রেসিডেন্ট হচ্ছে কি লিডার। এটা যদি আবার বাড়ান, ডিপার্টমেন্ট হেডকে যদি ওয়ার্কার বানান, টেম্পল প্রেসিডেন্ট হচ্ছে ম্যানেজার, আর কি ন্যাশনাল লিডারদেরকে কি লিডার, জিবিসি যদি হোক কি হয় লিডার হয়, সরি জিবিসি যদি ম্যানেজার হয় তাহলে ছিল প্রপাত হচ্ছে লিডার, আর হচ্ছে কি অন্যান্য সদস্য হচ্ছে ওয়ার্কার। তো আপনার ফ্যামিলি তো এই তিনটা ক্যাটাগরি থাকবে, ওয়ার্কার ম্যানেজার আর এটা কি লিডার, যার লিডার মানে চূড়ান্ত, ঠিক আছে? তো এখানে ম্যানেজার হচ্ছে স্ত্রী আর কে লিডার হচ্ছে কে স্বামী। তো এখানে অনেকটা সুন্দর কথা বলছি, সেজন্য আপনাদের দেখানোর জন্য বলছি, কার্যকর নেতৃত্ব ছাড়া দক্ষ ব্যবস্থাপনা টাইটানিকের উপর ডেক চেয়ারগুলো সোজা করার মতো। মনে করেন লিডার নাই, লিডারের ভুল করার কারণে বা নেতৃত্ব নাই, তাহলে ব্যবস্থাপনা ম্যানেজার যতই ভালো করুক না কেন এটা টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার মতোই। মনে করেন এখন প্রভু আছে বলেই উপর একটা ছাতার মতো আছে না, সব বৃষ্টি তারপর কি রোদ তারপর সাইক্লোন টর্নেডো সব ছাতার উপর দিয়ে যাচ্ছে, আর ছাতাটা কি এখন সব বৃষ্টি কোথায় আসবে, বৃষ্টি জ্বর কোথায় আসবে? তো যদি টাইটানিক ডুবতে শুরু করেছে ওই সময় চেয়ারগুলো ঠিক করতে, চেয়ারগুলো থাকবে? অলরেডি তো এটা ডুবতে শুরু করেছে। তা আমাদের একটা সমস্যাটা কি, যখন দাঁত থাকে তখন দাঁতের মর্যাদা আমরা বুঝি না, দাঁতটা কীভাবে যত্ন নিতে হবে, কিন্তু দাঁতের দাঁত পড়ে যায় তার দাঁতগুলো প্রতিদিন কাজ থাকে কি সকালবেলা ঘুম থেকে উঠে এটা পরিষ্কার করবে, তারপর লাগাবে, অনেক সময় লাগে। তো বিশেষ করে যখন স্বামী থাকে ঘরের মধ্যে তখন সেই ধরনের কি রেসপেক্ট থাকে না, সাসপেক্ট নেগলেক্ট, কিন্তু যখন চলে যায় তখন এবার ছবি বানাবে, ওখানে ফুলের মালা দিবে, প্রণাম করবে, কান্না করবে, আহারে প্রভু আপনি ছিলেন আমি কত কি ছিলাম। তো যা কিছু আছে এটা হারানোর আগে থেকে চিন্তা করলে ভালো না? তো লিডার দরকার, চিন্তা করেন শিল প্রপাত যদি না থাকতো আজকে আমরা কোথায় থাকতাম, ওনার মতো লিডার দরকার ছিল কি না? শিল প্রপাত বাংলাদেশেও আসেনি এবং উনি 1977 সালে উনি দেহত্যাগ করেছেন, আর এখন আমার জন্ম হয়েছে 80 সালে, তাহলে 3 বছর পরে আরও আমি দেখিও না ওনাকে, কিন্তু ওনার সংগঠনে আমার জন্য একটা ছোট্ট একটা জায়গা কি রাখা হয়েছে, উনি আমার জন্য চিন্তা করেছেন। তাহলে লিডারটা দরকার আছে কি না?
আজকে আমাদের কৃষ্ণ মহামনায় যে চলছে সেটা হচ্ছে ওনার শুধু কি করার কিসের কারণে, লিডারশিপের কারণে। আপনার ফ্যামিলিটাও চলছে কিসের কারণে, প্রভু সঠিকভাবে বাইরের জামালাগুলো সামলাচ্ছে বলে আপনি জব করতে পারছেন, কিন্তু ঠিক না, এত সহজ না। তো দুজনকে দুজনের কি কী করতে হবে, ম্যানেজার এবং লিডার, ম্যানেজার লিডার সন্তুষ্ট হবে, ও আমি তো অত কিছু পারি না, উনি এত সুন্দরভাবে গুছাইয়ে নিচ্ছে, আসলে ক্রেডিটটা আমি নিচ্ছি কিন্তু কাজ তো সব উনি করছে, ঠিক না। ক্যাম্পটা আমি শুধু ক্লাস দিচ্ছি, আমি কিন্তু আর কিছু করছি, রান্না করে কে করছে কি ম্যানেজ করছে আমি আমি জানিও না। তো ওরা যদি না করতো আমরা ক্যাম্পটা খুব ভালোভাবে করতে পারতাম, তো আমি কৃতজ্ঞ কি না ওদের কাছে, কি কৃতজ্ঞ কি না, সেভাবে আমাদের সব কিছু ওইভাবে চিন্তা করতে হবে। মাতাজি চিন্তা করবে যে প্রভু আছে বলে আজকে আমার অনেক ঝামেলা কি মুক্ত আছি, আর প্রভু চিন্তা করবে যে আমাদের ঘরের ইন্টারনালগুলো এত সুন্দরভাবে করছে, আমি বাইরেগুলো তো অন্ধভাবে করছি, ঠিক না, এত সুন্দরভাবে গুছিয়ে রাখছে, নাহলে তো আমার ঝাড়ু দিতে হতো, রান্না করতে হতো, কত কিছু করতে হতো। এইভাবে পরস্পর পরস্পরের চিন্তা করা, তো এইটা এই উদাহরণটা অনেক সুন্দর যে কার্যকর নেতৃত্ব ছাড়া, এই যে কার্যকর নেতৃত্ব মানে মনে কার্যকর যদি কি না থাকে, প্রভু না থাকে, স্বামী না থাকে, স্ত্রী যত দক্ষভাবে ব্যবস্থাপনা করুক না কেন, টাইটানিক জাহাজটা কিসের মতো, এটা ডুবে যাচ্ছে ওই সময় সিয়ারগুলো সোজা করার মতো কিছু হবে না। নেতৃত্ব ব্যর্থতার জন্য কোনো ব্যবস্থাপনা ক্ষতিপূরণ দিতে পারে না, মানে ডিরেকশন যদি লিডারের যদি একটা নির্দেশনা যদি ভুল হয় তাহলে এই ক্ষতিপূরণ আর কেউ কী করতে পারবে না, দিতে পারবে না, এটা কারোর কোনো ব্যবস্থাপনার কি নেই, ক্ষমতা নেই। এই জন্য শিলপ্রপাত ক্লিয়ার কাট কী করতে হবে আমাদের আগে থেকে কী করে দিয়েছে, চারটা নিয়ম পালন করতে হবে, ইসকন আমরা প্রতিষ্ঠান করছি সাতটা উদ্দেশ্য মেনে চলতে হবে, সেজন্য আমরা আগে ক্লিয়ার কাট সাতটা উদ্দেশ্য আমরা বলতে চাই। এজন্য কারণ আমার ইসকন শুধুমাত্র এই মন্দিরের মধ্যে সীমাবদ্ধ না, আমার ইসকন আপনার গৃহ পর্যন্ত কি বিস্তৃত, তো আপনাকে এই জিনিসগুলো জানতে হবে, প্রিন্সিপালগুলো জানতে হবে। রাগা রাগে মানে অজ্ঞতা দিয়ে কোনো কিছু কি শিল্পপাত আমাদের অজ্ঞতার স্থান দেয় নাই, সব কিছু ক্লিয়ার কাট করা হয়েছে কীভাবে লিডারশিপ, এত কঠিনও কিছু না, ঠিক আছে। তাহলে এখন পর্যন্ত আমরা কী কী জানলাম, সাতটা উদ্দেশ্য জানলাম, তারপর প্রজাপালন গয়ের চারটা নীতি জানলাম, তারপর কী জানলাম, থ্রি এইস, হ্যাঁ, তারপর একটা উদাহরণ দিলাম। এখন তিন ধরনের পাওয়ার আছে, থ্রি টাইপ অফ পাওয়ার, তিন ধরনের ক্ষমতা। প্রথমটা হচ্ছে নিপীড়ন ক্ষমতা, কোরেসে পাওয়ার, এটা কি ভয় এবং উদ্বেগের দ্বারা জোরপূর্বক কাজ করতে বাধ্য করে, কি দ্বারা, ভয় এবং উদ্বেগ, এই পাওয়ারের নামকে নিপীড়ন ক্ষমতা, কোরেসে পাওয়ার। নিপীড়ন হয়তো স্বামী স্ত্রীকে ভয় দেখিয়ে কাজ করাতে কি করছে, বাধ্য করছে, ঠিক আছে। লিডার তার অধীনস্থ ভক্তকে বাধ্য করে কাজ করাতে বাধ্য করছে, কিন্তু হৃদয় থেকে কাজ করছে না, ইনস্পিরেশন কাজ করছে না, হৃদয়ের কোনো কাজ নেই, তুমি কাজ কর, কাজ করতে হবে। ওসি ব্যবহারকারী নেতাগণ, মানে যদি না করো তাহলে তোমাকে ছাঁটাই করা হবে, তুমি যদি না করো তাহলে কি ডিভোর্স দেওয়া হবে। ইসকনে বলা হচ্ছে এটা বোধিশাস্ত্রের কোনো ডিভোর্স বলে কোনো শব্দ, বিবাহ তো এটা কেউ আপনি পছন্দ করে করেছেন, বাবা মা দুনিয় পক্ষ আসছে কি এটা তোমার পছন্দ হচ্ছে কিনা দেখো, সব কিছু যাচাই বাছাই করার পরে কি রিলেশনশিপ বিল্ড আপ হয়ে যায়, আবার ছাড়া হচ্ছে সারাদারি কেন। গুরু শিষ্যের সাথে যখন একবার সম্পর্ক হয়ে যায় তখন আর সম্পর্ক কখনো কি করা যায় না, ছিন্ন করা যায় না, কারণ দীক্ষা নেওয়ার আগে আপনি পছন্দ করতেন উনি আমার গুরু হবে কি না, আপনি পরীক্ষা করার আপনার অধিকার আছে, গুরু হিসাবে শিষ্যকে পরীক্ষা করার কি আছে, অধিকার আছে, কিন্তু দীক্ষা নেওয়ার পর আর কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না, জাস্ট ফলো। তো বিবাহর আগে ওনাকে আমি বিবাহ করব কি করব না সেটা পছন্দ অপছন্দ আপনার থাকতে পারে, কিন্তু যখন বিবাহ হয়ে যাবে আর কোনো কি পছন্দ নাই, এখন হচ্ছে কি জাস্ট ফলো, জাস্ট অনুসরণ করো, ঠিক আছে। তো এখানে হচ্ছে না, তুমি যদি না করো তাহলে তোমাকে বরখাস্ত করা হবে, এখন এখন ছাঁটাই করার কোনো আর সুযোগ নেই, কিছু চাকরি আছে দেখেন ওখানে ছাঁটাই করা যায় না, ঠিক কিনা, সরকারি চাকরিগুলো মনে হয় সে ধরনের না, সর্বোচ্চ অবসর দিতে পারবে কিন্তু ছাঁটাই করার কোনো কি নেই। তো সম্পর্কটা একবার বিল্ড আপ হয়ে গুরু শিষ্যের, স্বামী স্ত্রীর, ফ্যামিলির, ইসকনের সাথে, এখানে আর ডিভোর্সের কোনো সুবিধা নেই। ভুল করলে লোকদের তিরস্কার করেন এই ধরনের নেতাগুলো নিপীড়ন ক্ষমতার, অনুভব করেন যে যে প্রশংসা অত্যাবশ্যক, প্রশংসাগুলো পাপটা পড়ে যাবে, অহংকার হয়ে যাবে, সেখানে প্রশংসা করতে হবে না, যদি ভালো কিছু করে থাকে তাহলে তার জন্য বলতে হবে, সবাই পরমাত্মা না। আজকে যদি সবজি একটু খারাপ হয়েছে, যেদিন খারাপ হয় সেদিন কিন্তু ফিডব্যাক আসে, আমাদের মন্দিরেও আমরা দেখি
যেদিন লবণ একটু বেশি হয়ে যায় কম হয়ে যায় কি হলো আজকে মনে হয় ইস্কন এখন লবণ তবণ নাই মনে হয় এত অভাব চলছে মনে হয় মানে অন্যদিকে ঘুরে দিবে কিন্তু যেদিন একটু ভালো হবে সেদিন কেউ বলে না যে আজকে প্রসাদটা খুব দারুণ হয়েছে কিন্তু করাও দরকার হবে যেদিন ভালো হবে সেদিন বলা দরকার যেদিন খারাপ হবে সেদিন আপনি না বললেও হবে আরেকজন বলার জন্য কিন্তু আছে ফিডব্যাক দেওয়ার জন্য লোক কি সবসময় থাকবে কিন্তু আমি কেন ফিডব্যাক দিব সেজন্য আমি প্রত্যেকটা বক্তাকে বলি যে অন্তপক্ষে যারা মন্দির লাইফে জয়েন করে অন্তত দুই চার পাঁচ পাঁচ ছয় মাস কিচেনে থাকো ফিডব্যাক প্রচুর পরিমাণে খাবে অন্য জায়গায় না খেলো এখানে খাবে সবাই তো কিচেনে প্লেটে নিয়ে যাবে হ্যাঁ কোনোদিন প্রসাদ বাড়বে কোনোদিন প্রসাদ শর্ট পড়বে এটা এমন কোনো হবে না বরাবর হবে একটা জায়গায় শুধু সন্তুষ্ট করা যায় না সেটা হচ্ছে কোথায় প্রসাদে কিচেনে সন্তুষ্ট করা যায় না তিন চারটা বাজেও আসলো প্রভু আমাকে একটা প্রসাদ দেন উনি কখন জব করবে জানি না তো এটা ডিফিকাল্ট একটা জব সেজন্য না বলছে ঢুকো কারণ ও যখন যাবে তখন ফিডব্যাক বন্ধ হয়ে যাবে বাবা আমি জানি ওটা কী তীব্রতা আছে অন্যজনে দিবে আমি আমি কি দিব না ফিডব্যাক দিতে হবে না ঠিক আছে ভালো কিছু হয় তাহলে বলতে হবে প্রভু আজকে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ কারণ সবাই পরমাত্মা না ভিতর থেকে জেনে যাবে আমাকে কী করতে হবে বলতে হবে কল্পনা করে যে অধীনস্থরা তাদের জন্য কাজ করতে উপভোগ করে চিন্তা করে না স্ত্রী কাজ হচ্ছে রান্না করা ভালো খারাপ হয়েছে সেদিন বকা দিব কিন্তু ভালো হচ্ছে সেদিন বলবো না ওনার কাজ হচ্ছে আমার সেবা করায় আমি কারণ ওনাকে কি সেবিকা হিসাবে অলরেডি কী করে নিয়েছি হ্যাঁ নিয়োগ দিয়ে দিয়েছি না এখানে ইস্কন লেভেল থেকে ওভাবে চিন্তা করলে হবে না ওখানে বৈষ্ণবী হিসাবে চিন্তা করতে হবে একজন বৈষ্ণব যিনি বিষ্ণু ভক্ত তা সে আমাকে অ্যাসিস্ট করছে কৃষ্ণ ভাবনায় অগ্রগতি লাভ করার জন্য সেজন্য কৃতজ্ঞতা থাকতে হবে ভিতর থেকে আমি তো পারতাম না আমি কোন দিকে সামলাতাম আমি মানে হাবুডুবু খেতাম আমি ষোলোমালা জপ করবো না পূজা করবো না রান্না করবো না দৌড়বো কী করবো কিন্তু সে অন্তপক্ষে আমাকে সাপোর্ট দিচ্ছে এই ধরনের কৃতজ্ঞতা বোধ ভিতর থেকে থাকতে হবে কিন্তু করছে পাওয়ারে এটা থাকে না ওরা বলে যে আমি কোনো প্রশংসা করবো না ওরা আমাদের সাথে কাজ করে ওরা খুশি নেতাদের পরিহার করা উচিত এ ধরনের ব্যক্তিদের পরিহার দোষারোপ করা ধীরে ধীরে অপরাধ সঞ্চারিত করা অদক্ষতা অপর্যাপ্ত যে অভিযোগ করা বরখাস্তের হুমকি দেওয়া এগুলো করা দোষারোপ করা ঠিক নেই বিশেষ করে চারটা সি বন্ধ করতে হবে আমাদের কমপ্লেন কোনো কমপ্লেন না একসাথে থাকতে গেলে অনেক ভুলতুল হবে কিন্তু কমপ্লেন বন্ধ করতে হবে ক্রিটিসিজম সমালোচনা বন্ধ করতে হবে তারপর আর থেকে কম্পিটিশান প্রতিযোগিতা করা যাবে না মাতাজি প্রভু প্রভুজি কার সাথে কারো তুলনা হবে আচ্ছা একটা ফ্যামিলিতে মা বেশি গুরুত্বপূর্ণ বাবা বেশি গুরুত্ব কোনটা গুরুত্বপূর্ণ দুটাই গুরুত্ব মায়ের জন্য মা গুরুত্বপূর্ণ বাবার জন্য বাবা গুরুত্বপূর্ণ হ্যাঁ কারোর সাথে কারো কি তুলনা করা যাবে কোনো তুলনা নেই অতুলনীয় বৈশিষ্ট্য আলাদা আলাদা তো সেজন্য কী করা যাবে না কম্পেয়ার আর এটা কি কম্পিটিশান কম্পেয়ার আবার কম্পিটিশন কোনো প্রতিযোগিতা করা যাবে না ওনার কাজ করছে আমি আমার কাজ করছি ঠিক আছে কিন্তু কী করতে হবে সিদ্ধান্ত জানতে হবে গীতা ভাগবত পড়তে হবে প্রথমে সিদ্ধান্ত সাধনা করতে হবে জপ করতে হবে ভালোভাবে তারপর কী করা যাবে সদাচার আচরণ ঠিক মতো সদাচার মেনটেন করতে হবে তারপর কী করতে হবে হ্যাঁ তারপর হচ্ছে সেবা যার যে সেবা সেই সেবাটা খুব ভালোভাবে করবে ঠিক আছে এই প্রথম পাওয়ারের নাম কি নিপীড়ন ক্ষমতা এ ক্ষমতার নাম কি নিপীড়ন ক্ষমতা তো শিল ভক্তি দিতে স্বামী মহারাজ বলছেন পড়েন তো একটু ধার্মিক অন্যায়পরায়ণ ব্রাহ্মণেরা এরূপ নেতাদের উপযুক্ত আচরণ নিশ্চিন্ত করার জন্য তাদের পর্যবেক্ষণ করতেন কিন্তু বর্তমানে আমরা প্রতারক এবং প্রতারিতদের দ্বারা পরিবেষ্টিত এবং সকলেই ইন্দ্রিয় তৃপ্তির জন্য ছুটছে আমরা সকলে প্রতারিত হতে চাই তাই জন্য প্রতারকের কাছে যাচ্ছি ঠিক কিনা হ্যাঁ তো সবাই একটা কেউ কৃষ্ণের দিকে ছুটছে না সবাই ইন্দ্রিয় তৃপ্তির দিকে ঢুকছে তখন সবাই হতাশ হচ্ছে কেউ যদি সবাই যদি কৃষ্ণের দিকে ছুটতো কিন্তু কেউ হতাশ হতো না সবাই সবার অবস্থাতে কি থাকতো সন্তুষ্টি লাভ করতো আমাদের টার্গেট হচ্ছে কৃষ্ণকে কি আসলে যারা গৃহস্থ হয়েছেন এটা হচ্ছে যারা ব্রহ্মচারী আছে তারা হচ্ছে এটা জেনারেল হাসপাতালে জেনারেল বেডের মতো আর যারা গৃহস্থ হয়েছে তারা হচ্ছে কেবিনে রুগী কিন্তু কী নিয়ে আছে কেবিনে কিন্তু প্রাইস তো দিতে হবে কেবিনে দিতে হবে না প্রাইস হ্যাঁ একজন সেবিকা থাকবে কিন্তু সেবিকা কী করবে সেবা দান করবে কিন্তু কি প্রাইস দিতে হবে অনেক টাকা দিতে হবে
ঠিক আছে তো আপনি প্রাইজ দিবেন হ্যাঁ তাহলে আপনাকে আরও কী করতে হবে আপনার কৃষ্ণ ভাবনা সেভাবে ইনভেস্ট করতে হবে আরও বেশি ইনভেস্ট করতে হবে তখন আপনার প্রাইসটা কী করতে পারবেন দিতে পারবেন হ্যাঁ তো এখানে বিশেষ করে আমাদের লক্ষ্য না সেন্স গ্রেডিভেশন আমাদের লক্ষ্যটা হচ্ছে কি সেন্স পিউরিফিকেশন ইন্দ্রিয়গুলোকে পরিশুদ্ধের মাধ্যমে কৃষ্ণের দিকে কী করা আমি একা একা পাচ্ছি না আর জনকে সাহায্য নিয়ে আমি যাচ্ছি কিন্তু গোলটা হচ্ছে কোথায় কৃষ্ণের কাছে পৌঁছে যাওয়া দুজন দুজনকে সহায়তার মাধ্যমে কোথায় যাওয়া কৃষ্ণের কাছে ফিরে যাওয়া হ্যাঁ কেবল আধ্যাত্মিক নেতারাই নয় সকল নেতারাই যদি তো ভগবানের প্রতিনিধি হিসেবে সেবা করেন যারা অন্যদের উপর অন্যান্য সুবিধা গ্রহণ করেন তাদের কার্যসমূহের অপরিসীম প্রভাব থাকতে পারে দৃষ্টান্তস্বরূপ আমাদের পরিবার সমূহে পিতা মাতাদের তাদের সন্তানদের নিকট দিব্য শক্তির বাহিত হওয়ার মাধ্যম হওয়া উচিত দুর্ভাগ্যবশত বেশিরভাগ ক্ষেত্রে এটি ঘটে না তো নেতা শুধুমাত্র বড় বড় ভাষণ দিবে নেতা না নেতা হতে প্রত্যেকটা ব্যক্তি নেতা প্রত্যেক ঘরের মধ্যে আপনি কি নেতা তো এটা পরিবার সমূহে পিতা মাতা আপনার যারা অধীনস্থ আছে তারা যেন আপনাকে মডেল হিসাবে গ্রহণ করে হ্যাঁ যেন তার সেখান থেকে আমরা যেটা আলোচনা করি যেন অনুপ্রেরণা উৎসাহের কি একটা সোর্স খুঁজে পায় না ওনার থেকে আমি প্রচুর পরিমাণে উৎসাহ পাই যেমন আমাদের গুরুবর্গ দিকে যখন তাকাই ওনারা আমাদের টাকা পয়সা কিছু দিয়েছে কিন্তু ওনাদের জীবন পর্যালোচনা করলে দেখে আমার প্রচুর পরিমাণে উৎসাহ পাই ওনাদের দেখলে কি পেয়েছে ওনারা পুরো জীবন একদম কি কৃষ্ণের কাছে এভাবে সমর্পণ করে দিয়েছে গুরুদেবের কাছে এভাবে সমর্পণ ওনাদের দেখে আমরা অনেক কিছু শিখি আমরা পাচ্ছি না আমি পাচ্ছি না ঠিক কিনা ওনার যেভাবে ওনাদের লাইফ স্টাইলটা এত স্ট্যান্ডার্ডে নিয়ে গেছে আমরা ছুটে পাচ্ছি না তখন আমরা নিজের অক্ষমতাটা বুঝতে পারছি আর ওই ধরনের লাইফে যাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি তো আমাদের ফ্যামিলিগুলোতে সেটা সে ধরনের যদি থাকে আমার বাবা কৃষ্ণকে যেভাবে ভালোবাসে আমি তো ভালোবাসতে পারছি না সন্তানের মধ্যে এই ধরনের একটা কি অক্ষমতা যেন কি আসে না আমিও আমার বাবার মতো ভগবানকে ভালোবাসতে চাই আমি আমার মায়ের মতো ভগবানকে ভালোবাসতে চাই এই ধরনের একটা কি ভিতর থেকে থাকা দরকার শিল ভক্তি দিত স্বামী মহাজের মতে ওকে নেতারা কখনোই বিবেচনা কর নেতাদের কখনোই বিবেচনা করা উচিত নয় যে তারা তাদের অধীনস্থদের স্বত্বাধিকারী স্বত্বাধিকার বলতে বোঝায় যে আমাদের সম্পদ নিয়ে যা কিছু করার অধিকার আমাদের রয়েছে বুঝতে পাচ্ছেন মানে স্বত্বাধিকারী মানে এই স্ত্রী পুত্রগুলো হচ্ছে সব কে আমার আর যত বেশি অ্যাটাচমেন্ট হবে যখন বিয়োগ নিবে কেউ না কেউ তো যাবে তখন এত পেইন এত ব্যথা হবে সহ্য করতে পারবেন না সত্তা আধিকারী না এরা হচ্ছে কৃষ্ণের সম্পদ এদের দায়িত্ব হচ্ছে কার কৃষ্ণের আমি জাস্ট ওনাদেরকে দেখাশোনা আইসিও ইন কেয়ার অফ যেন ব্রহ্মচারীরা সাধারণত ওনার কোনো জিনিস যখন ব্যবহার করে এখানে লিখে দেয় আইসিও মানে ইন কেয়ার এটা এখন আমার আমার দায়িত্বে আছে কিছু বছর পরে এটা আবার কী হতে পারে চেঞ্জ হয়ে যেতে পারে রুমটা হয়তো আমি ব্যবহার করছি কিন্তু আর কিছু সময় পরে এই রুমটা আবার আরেকজনের কোনো কিছু পারমানেন্ট আমার না তো এই আমাদের ফ্যামিলিতে যারা আছে তারা হচ্ছে আমি আমাদের কেয়ারের দায়িত্ব আছি কিন্তু সব সময়ের জন্য না কিছু সময় পরে এটা চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে সত্তাধিকারী হ্যাঁ সকল প্রকার পরে সকল প্রকার শোষণ এবং অপব্যবহারের জন্য এটি একটি সভ্যতা প্রতিপাদক যুক্তি হিসেবে কাজ করে সত্যতা এটি একটি সত্যতা প্রতিপাদক যুক্তি হিসেবে কাজ করে কিন্তু আমরা যদি নিজেদেরকে যত্নগ্রাহক সহায়তাকারী লক্ষ্যের ভাব হিসেবে দেখি এবং আমরা যদি অন্যদেরকে প্রেমময় এবং সহায়তাপূর্ণ উপায়ে মূল্যায়ন করি তিনটে জিনিস একটা হচ্ছে যত্ন গ্রাহক আমি যত্ন নিব কেয়ার নিব হ্যাঁ আমি আমার ফ্যামিলি মেম্বার আমি আমার যারা প্রচারের এরিয়া যারা ভক্ত আছে তাদেরকে আমি যত্ন নিব এটা আমার কর্তব্য আর কি সহায়তা করে আমি সহায়তা করতে চাই লক্ষ্যের বাহক মানে তারা আমি চাই সবাই যেন কোথায় যায় গোলক বৃন্দাবনে ভগবানের কাছে প্রত্যাবর্তন করে সকালে যেটা ক্লাস দিলাম যে আমি গুরু আর কি পিতা জননী হওয়া উচিত যদি আমার ভগবদ্ধামে পৌঁছাতে না পারি এটাই তো তো লক্ষ্যের বাহক আর না আমার অধীনস্থ ব্যক্তি যদি ভগবদ্ধামে যায় সেটা হচ্ছে আমার সাকসেস সফলতা তাহলে আমার এখন লক্ষ্য নাই বলে আমরা কিন্তু কি শোষণ করছি কারণ আমার উপর কোনো রেসপন্সিবিলিটি নেই সেজন্য আমি যত পারি কী করবো শোষণ করে যাব না এখানে হচ্ছে যত্ন গ্রাহক
তারপর কি সহায়তা করে আর লোকের কি বাহক, একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সবাইকে ভগবানের কাছে নিয়ে যাওয়া। অতএব ভগবানের কাছে নিতে না হলে প্রভুপাদের কাছে গুরুদেবের কাছে পর্যন্ত নিতে পারি কিনা দেখি, ঠিক না? গুরুদেব একটু কৃপা করুন, প্রভুপাদ একটু কৃপা করুন ওনাদের উপর, ঠিক না? ওনারা পাচ্ছে না, হ্যাঁ আপনি ছাড়া তো আর কোনোকে, মনে করেন আমার একটা ক্ষমতা আছে, লিমিটেশন আছে, আমাদের থেকে অনেক পাওয়ারফুল আরও ব্যক্তি আছে কিনা, আমি একটা রুগী, আমি হাসপাতালে আছে, হাসপাতালে আমিও হচ্ছে জেনারেল বেডে আছে, আমি একটা রুগী, কিন্তু আমি আর রোগটা একটু মনে হচ্ছে আগে থেকে একটু সারছে। তো আমার যে যে রোগগুলো ছিল আগে আর যে আরেকজন দেখছে সেই রোগে উনি কাতরাচ্ছে, তো আমার কর্তব্য হচ্ছে সে আমি কীভাবে রিকভারি করলাম সেটা আমি তাকে বলবো না। এবং যখন অন্য ডাক্তার, বড় বড় নার্স, বড় বড় ডাক্তার আছে তাদের সাথে ইন্ট্রোডিউস করেন, ওনাকে একটু দেখুন না ওনার ওই অবস্থা খারাপ, ঠিক না? যখন ভক্তি প্রয়োজন মহারাজ বা বিভিন্ন মহারাজেরা আসবে, পুরোরা টাইম টু টাইম তো আসতেছে, বড় বড় ডাক্তাররা আসতেছে না, বলবো যে ওনাকে একটু কৃপা করেন, ওনার তো এই সমস্যা, ঠিক না? তো আমাদের যদি আমরা যদি হয়ে থাকে যত্নগ্রাহক, সহায়তাকারী আর লোকের বাহক, তাহলে আমরা কেন শোষণের মধ্যে কি জড়াবো? আমার তো কিনা হ্যান্ড দরকার নাই, মাথা দরকার না, আমার হার্ট দরকার, হার্টটা তো টাকা দিয়ে কিনা পাওয়া যায় না, যত কম সে নিজেকে দান না করবে তাহলে আমার টার্গেট কিন্তু অনেক উচ্চ, ক্লিয়ার? তো এখন আমরা এই পর্যন্ত যত আলোচনা করেছি একটা পাওয়ার নিয়ে, সেটা কি পাওয়ার? নিপীড়ন ক্ষমতা বা হ্যাঁ নিপীড়ন বা করেছি পাওয়ার। এখন দ্বিতীয় হচ্ছে এক্সপিরিয়েন্স পাওয়ার বা স্বার্থ সিদ্ধিমূলক ক্ষমতা, এটা হচ্ছে মূলাজুলানু নীতির মতো, আত্মস্বার্থের ভিত্তিতে মূলাজুলি একটি পারস্পরিক মতকে আসা। তুমি যদি কেবল এক বছর কাজ করো আমরা তোমাকে জাপানে প্রেরণ করবো, এটা করলে এটা পাবে, এটা করলে এটা পাবে, এটা আমি আগে বলেছিলাম হয়তো গিফটের একটা ব্যাপার, এটা হচ্ছে সবসময় কাজ করাতে চায় কিসি কি দিয়ে, কিছু টোপ দিয়ে, লোপ লোপ টোপ দেখিয়ে, হ্যাঁ। তো এই নীতি সবসময় ব্যবহার করা কি নাই, যা দেওয়া অসম্ভব তা দেওয়ার প্রতিজ্ঞা না করা। কীভাবে? আমি একটা কথা বলি, একটা গ্রসলি আমি উদাহরণ দিচ্ছি, একটা মোল্লা নামে মৌলবী উনি বলছেন যে তুমি যদি নামাজ পড়ো আমি তোমাকে, এখন যদি নামাজ পড়ো আমি তোমাকে 500 টাকা দিব। তখন উনি খুব সুন্দর নামাজ টামাজ পড়ে আসলে বলছে এখন টাকা দেন, বলছে আমি আমি তোমাকে নামাজ পড়ার জন্য টাকা দিবে বলছে, এখন কি টাকা দিব, তুমি নামাজ পড়ছো তো তোমার ভালো করার জন্য আমি বলছি টাকা দিব কেন? তখন ওই বলতে ওই ব্যক্তিটা বলতেছে স্যার পুজোর আমি জানতাম আপনি ধরনের কিছু একটা করবেন, আমি নামাজ পড়েছি কিন্তু উজু করে নাই, উজু না করে নামাজ পড়েছি, বুঝতে পারছেন? তো অনেক সময় কি আমরা কিছু একটা বলি এটা কর আমি মানে কি এটা করে দেব, কিন্তু যেটা আমি দিতে পারবো না সেটা প্রতিজ্ঞা করা তো কোনো কি নাই লাভ নাই, আর প্রতিজ্ঞা ভঙ্গ না করা। যদি প্রতিজ্ঞা করে থাকে কিছু দিব তাহলে কি করতে হবে? দিতেই হবে। আর অনির্দিষ্টকাল বিলম্ব না করে যথাসময়ে প্রতিজ্ঞা কি করতে হবে? পূর্ণ করতে হবে। সর্বদা এই মূলাজুলানুর ব্যবহার মাঝে মাঝে ঠিক আছে, সবসময় যদি সব কাজের জন্য যে মূলাজুলানু নীতি ব্যবহার করেন তাহলে চলবে না। প্রথম পাওয়ার ছিল করেছে পাওয়া বা নিপীড়ন ক্ষমতা, এটা হচ্ছে কি এটা স্বার্থ সিদ্ধিমূলক ক্ষমতা, কি ক্ষমতা, তুমি এটা করে দিলে তাহলে এটা দিব। এখন বৈধ ক্ষমতা বা লেজিটিমেট পাওয়ার, এটা কি একটা দৃষ্টান্তমূলক কর্তৃপক্ষ যা তার গুণাবলী এবং দৃষ্টান্তের মাধ্যমে স্বতঃস্ফূর্ত আকর্ষণের ভিত্তিতে শ্রদ্ধা দাবি করে। আমাদের গুরুবর্গ ছিল ভগবত আমাদের কোনো মূলাজুলানের নীতি দেখাইছে বা আমাদেরকে শোষণ করা হচ্ছে, তুমি আমার দীক্ষিত হয়েছ তাই এটা করো, এটা করতে হবে, এটা এত টাকা দিতে হবে, এই ধরনের কোনো বাইন্ডিং আমাদের জন্য দেওয়া হয়েছে? হ্যাঁ, বা কোনো কিছু এটা করো তুমি ষোলোমালা জপ করো তাহলে আমি তোমাকে এটা দিব, এই ধরনের কোনো চুক্তিবদ্ধ হয়েছে? না। স্বাভাবিকভাবে আমরা ওনার প্রতি আকৃষ্ট, কারণ ওনার ব্যক্তিত্ব পার্সোনালিটিটা এমন, ঠিক না? আমি যদি লিডার চিন্তা করি, নেতা চিন্তা করি, এই ধরনের লিডার তো আমরা কি শুধুমাত্র কল্পনা করতে পারি যে আমার সৌভাগ্যের বসে এই ধরনের ব্যক্তিত্বগুলোকে আমার প্রাপ্ত হয়েছে। যেমন যারা ভক্তি স্যার স্বামী গুরু মহারাজের দীক্ষিত হয়েছেন, উনি তো একজন এমন একজন কে এমন একজন ব্যক্তিত্ব, ওনার একটু মুখে তোমার প্রসাদ পেয়েছে তো এটাই তো যথেষ্ট আমাদের জন্য, ঠিক না? একবার যদি ছিল জয়প্রদা স্বামী গুরু মহারাজ বলে যে গৌরাঙ্গ, সবাই যে কি গৌরাঙ্গ, খরিদ্ধনি উলোধ্বনি, কারণ ওনার ব্যক্তিত্বটাই হচ্ছে সে ধরনের কি, আলাদা কিছু দিতে হচ্ছে না, কাউকে শোষণ করতে হচ্ছে না,
গুরু মহারাজ আমি কি সেবা করতে পারে, তখন বলছে তুমি প্রভুপাদকে সন্তুষ্ট করবে, যেটা করবে সেটা আমি সন্তুষ্ট, কোনো কি ডিজায়ারলেস, কোনো কি নাই, কোনো বাসনা নেই, সম্পূর্ণ নিঃস্বার্থ। তো ওই ধরনের ব্যক্তিত্বরা কী করেন, দৃষ্টান্তের মাধ্যমে সবাইকে অনুপ্রেরণা দান করেন। গুরু মহারাজ কিছুদিন আগে বলছেন আমি 24 বার ভাগবত পড়েছি, কতবার, এবং শিষ্যদেরকে আমার অনুগামীদের অন্য নিষ্কর্ম ভক্তদের অনুপ্রাণিত করার জন্য আমি এই অবস্থায় বক্তিভাবে কোর্স করেছি। তার মানে কি, আমাদের করার জন্য বলছে না, না করার জন্য বলছে? আমি 24 বার ভাগবত অধ্যয়ন করেছি, আমাদের অন্তত 1-2 বার তো পড়তে হবে না, না কি না আমাদের পড়ার কোনো দরকার? তাহলে ওনার ব্যক্তিত্ব দিয়ে আমাদের কী করতে হবে এটা বলছে? এত যতগুলো ক্লাস রিসেন্টলি দিল সবগুলো কিন্তু বই পড়ার জন্য, কোর্স করার জন্য বলছে, না কি না? কারণ তো বক্তি বৈভব, বক্তিশাস্ত্রী এগুলো করলেন মানুষ আরও ডিপলি জানবে, গ্রন্থ পড়লে গ্রন্থের যে কী আছে তখন এখানে ভিতরে থেকে না জানবে, কোর্সে না আগলে তো জানবে না, ঠিক না? আমার অজ্ঞতা কোথায় কোথায় আছে সকল সেখানে ধরা পড়বে আয়নার মতোই। তো সেজন্য উনি বলছে ব্যক্তিত্ব দিয়ে কী করছেন, পিতা যেভাবে তার সন্তানের যত্ন গ্রহণ করতেন মহারাজ প্রীত তার নাগরিকদের সেভাবে কি দেখতেন। শ্রীমদ ভাগবতমে একজন মা যেভাবে তার সন্তানকে জানেন, তার যত্ন গ্রহণ করেন, সেভাবে একজন নেতারও তার লোকদের জানা উচিত এবং সমপরিমাণ স্নেহ নিয়ে তার যত্ন গ্রহণ করা উচিত। একজন যত্নশীল নেতা কী করেন, হৃদয় জয় করেন। আমরা কী চাইছিলাম, হৃদয়, যেটা কৃষ্ণকে দিবে। কৃষ্ণের জন্য কিছু দরকার নাই, কৃষ্ণের জন্য কী দরকার, একটা হৃদয় দরকার, যেখানে কৃষ্ণ বাস করবেন। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমারও সকলে। কৃষ্ণ কোথায় থাকে, কার হৃদয়ে থাকে, বৈষ্ণবে। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ।